আজ 75তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষেই চারিদিকে চলছে পতাকা উত্তোলন, সাথে হচ্ছে পথযাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠান। এর পাশাপাশি প্রত্যেকটা বিদ্যালয়ে উত্তোলিত হয়েছিল জাতীয় পতাকা। কিন্তু এই আজকের মতো গুরুত্বপূর্ণ দিনেও সময় মতো এলেন না শিক্ষকরা, সেই নিয়েই রীতিমতো ক্ষুব্ধ অভিভাবক এবং এলাকাবাসীরা। পরে দেরি করে শিক্ষকরা পৌঁছালেও তাদেরকে দেওয়া হলো না পতাকা উত্তোলন করতে, পতাকা উত্তোলন করলো সকল গ্রামবাসীরা। শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে দেখানো হলো বিক্ষোভ, যদিও সময় এসেছে বলেই সাফাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। সমগ্র ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত চকসাধন জুনিয়র হাই স্কুলে। টাইমলি আসা উচিত ছিল, কিন্তু আজ টাইম ওদের ওভার হয়ে গেছে। আমরা সব ছাত্রকে নিয়ে আমরা র্যালি করলাম, সব ব্যবস্থা করেছি, টিচারের কোনো খবরই নাই। তারপরে ওরা সপ্তাহে একদিন আসছে না মাসে চারবার আসছে, এটা দেখি না। আজকে আমি ওটা প্রশ্নই করিনি, কারণ হচ্ছে আমার কি আপনি পুরো মাসে কী করলেন না করলেন আমি একবারও জিজ্ঞাসা করিনি, একবার কমপ্লেনও করিনি। কিন্তু আজকের দিনে আপনি টাইম মেনটেন কেন করলেন না, আমার কাছে এটা। আপনার স্টুডেন্ট এসেছে স্কুলে, স্কুলে চলে এসছে, উনি এসে আর ব্যবস্থা করেছেন। আমার আসতে 9:05 বেজে গেছে, 9:10 আমার ফোন দিতে উত্তর মধ্যে চাইলেন, তখন গ্রামবাসী এসে বাধা দিলেন। আচ্ছা আপনার, আমি আমাদের গভর্নমেন্ট করে দিলে ফিক্সড টাইম করে দিক, যে 9টা বা 8টা একটা ফিক্সড টাইম করে দিক। এক যেহেতু পতাকার টাইম 12টা অব্দি টাইম তোলার টাইম আছে, আমরা কিন্তু রুলসের বাইরে যাইনি, আমরা আমাদের টাইমের মধ্যে। কোথাও কি গাইডলাইন আছে যে 12টার মধ্যে পতাকা উত্তোলন? আমরা আমরা 9:15 আমরা পতাকা উত্তোলন করতে গেছিলাম, পতাকা 9টার করতে দেয়নি আমাদের, এটাই। প্রত্যেকদিনই এমনি ভাবে দেরি করে আসছেন এমনই অভিযোগ জানিয়েছে। এই জুনিয়র হাই স্কুলে কতগুলো, আমরা বিফোর টাইমে 9 টাইমে কি 9:25 ঢুকে যাই স্কুল, এটা কেন বলছেন না? যেমন 9টা কোনো দিন আমরা ট্রেন রাইট টাইম থাকলে 9 গ্রামে একটা প্যারেড করিয়ে নিজের পতাকা উত্তোলন সময় উত্তোলন করানো উচিত। ওই জায়গাতে আমরা গ্রামবাসীরা এখানে এসে বাস জোগাড় করলাম, সব কিছু আমরা জোগাড় করলাম। এবার ওনারা বাবু সাহেবের মতো আসছে 8:30-9টার দিকে, একটা টিচার এসছে 9টায়, একটা এসছে 9:15-তে, 9:15-তে এসে ডাইরেক্ট ও পতাকার দড়িতে হাত দিচ্ছে, আমি পতাকা উত্তোলন করবো। তো আমরা তো গ্রামবাসীরা এখানে ঠিকা নিয়ে রাখেনি সরকারের, যে আমরা আপনারা স্কুল তৈরি করবেন, টিচার রাখবেন, আমরা সব কিছু করবো না। স্কুলে কোনো ডিসিপ্লিন আছে? আপনি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, যদি পড়ে নিতে পারে তাহলে আপনি বলবেন সরকার। আজকে যে পতাকা উত্তোলন হলো, কারা পতাকা উত্তোলন করলো? আমরা গ্রামবাসীদের হাত থেকে, আমাদের মাননীয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি যে গ্রামের, তার হাত থেকে উত্তোলন করালাম। কারণ এখানকার টিচারের আমি যোগ্যতা মনে করলাম না যে উনি পতাকাকে হাত দিবেন। পতাকাকে হাত দেওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন আছে, সময় আসতে হবে। এবার আপনি আসবেন 10টার সময় এসে ডাইরেক্ট পতাকায় হাত দেবেন, উনি বলছে আমার 12টা পর্যন্ত সময় আছে। তো 12টায় সময় আছে, তো আপনি তাহলে 1টার সময় এসে পতাকা উত্তোলন করেন, 12টায় আসেন, তাহলে কেন তো 7:30 ওখানে লালকেল্লাতে পতাকা উত্তোলন হচ্ছে? সবার একটা সিস্টেম আছে। আজকে ডেটে সব জায়গায় পতাকা উত্তোলন হয়ে গেলো, আমরা আমাদের পাশে ক্লাব আছে, ওখানে সময় মেনটেন করে পতাকা উত্তোলন করলাম। স্কুলের 2 স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে রাস্তায় প্যারেড করালাম, ওখানকার কোনো টিচারের কোনো। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।